হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইব্রেরিস। আজকে মিলি দুটো ব্যাপার নিয়ে কথা বলবো, দুটো আপডেট পেয়েছি, মনোলটা নিয়ে কথা বলা দরকার, সে কারণেই কথা বলবো। একটা ঠিক আপডেট নয়, একটা আমার একটা থিওরি তোমাদের সঙ্গে আলোচনা করবো, আর একটা আপডেট বলা যেতে পারে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওগো বিদেশিনী বলে যে সিনেমাটা আসছে, চলেছে অঙ্কুশের আপকামিং সিনেমা, যেটা বলা হচ্ছে এস কে মুভিসের সঙ্গে অঙ্কুশের একটা বিগ কাম ব্যাক হতে চলেছে। যদি ভালো হয়ে থাকে সিনেমাটা, আশা করছি ভালো হবে, কমেডি যদি ভালো থাকে সিনেমাটা চলবে। পোস্টার মোটামুটি আমার লেগেছে, আমি বলেছি। তো এটা কথা হচ্ছে এটা ট্রেলার কবে আসবে, কারণ রিলিজ করছে সিনেমাটা আমরা সবাই জেনে গেছি খুব শীঘ্রই, বেশি দিন হাতে টাইম নেই। তো যেটুকু জানা গেছে অঙ্কুশ আজকে নিজে পোস্ট করে বলে দিয়েছে যে এটার ট্রেলার কবে রিলিজ করবে। তো যেটা জানা যাচ্ছে যে 30শে নভেম্বর এটা ট্রেলার কিন্তু রিলিজ করবে। এবার অনেস্টলি সিং আমি হয়তো এটা রিভিউ করতে পারবো না, তার জন্য কারণ হচ্ছে 30শে নভেম্বর আমাদের এই মানে 30শে সেপ্টেম্বর আমাদের অনেকগুলো সিনেমা রিলিজ করছে আমাদের এখানে। তো 30শে সেপ্টেম্বরে যেহেতু সিনেমাটার ট্রেলার আসবে, এমন একটা টাইম হয়তো এলো যখন হয়তো আমি অন্য কোনো সিনেমা দেখছি, তো স্বাভাবিকভাবে ওই দিন আমার তিনটে সিনেমা দেখার প্ল্যান রয়েছে। মানে আমার বাড়ির কাছাকাছি হয়তো দেখতে পাবো না, দূরে দূরেই দেখতে যেতে হবে। তো স্বাভাবিকভাবেই অনেক টাইম আমাকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওই হলে, ওখান থেকে ওই হলে এইভাবে দেখতে হবে। তো স্বাভাবিকভাবেই তার মধ্যে আমার হয়তো রিভিউ করা সম্ভব হবে না, তবে দেখবো, ট্রেলারটা দেখে নেবো মাঝখানে একবার, যদি টাইম পাই অবশ্যই রিভিউ করবো। তো 30শে সেপ্টেম্বর ট্রেলার আসছে, সকালেও আসতে পারে, বিকেলেও আসতে পারে, তোমরা পেয়ে যাবে এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে অথবা অঙ্কুশ হাজারের ফেসবুক পেজে। তো দেখা যাক কী হয়, আশা করছি এটা ভালো হবে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যামিও থিওরিস অফ কাছের মানুষ। ক্যামিও থিওরি করছি কারণ এটার মধ্যে করার কিছু উপাদান রয়েছে, নাহলে আমি সেই সিনেমাগুলোর ক্ষেত্রে ক্যামিও থিওরিস করি না যেখানে কিছু বলার নেই, এটার ক্ষেত্রে রয়েছে বলে বলছি। তো আমরা মানে এটার মেন কাস্টিং আমরা জেনে গেছি, দেব রয়েছে, প্রসেনজিৎ রয়েছে, ঈশা সাহা রয়েছে, তিনজন মেন, প্লাস তুলিকা বসু রয়েছে যেখানে দেবের মায়ের চরিত্রে এখানে অভিনয় করেছে। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন যে এই সিনেমার কিন্তু কাস্টিংয়ে আরও দুজন কিন্তু রয়েছে, মানে যদি না ভুল হয়ে থাকে, কারণ বুকমাইশো আমার মনে হয় না রিলিজের মাত্র 2-3 দিন আগে কোনো একটা জিনিস ভুল করে রাখবে বলে। তো আপনারা যদি বুকমাইশো চেক করেন এবং সেখানে যদি যান কাছের মানুষের এতে, যদি আপনারা ক্লিক করেন টিকিট কাটার জন্য, সেখানে দেখবেন কাস্টিংয়ে ওই 4 জন তো রয়েছে, প্লাস 2 জনের ছবি কিন্তু এখনও রয়েছে। একটা হচ্ছে সুশীল চ্যাটার্জি, আর একটা হচ্ছে আজকে যে মানুষটার জন্মদিন, রঞ্জিত মল্লিক স্যার, তিনি কিন্তু রয়েছেন। তো আমার চ্যানেলের তরফ থেকে আরও একবার রঞ্জিত মল্লিককে মানে অসংখ্য ভালোবাসা এবং ওনার জন্মদিনের অনেক শুভেচ্ছা। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই চাইবো। তো আজকে আমি ভিডিওটা করছি কারণ আমার ধারণা কাছের মানুষ কিন্তু রঞ্জিত মল্লিক থাকতে চলেছে, কারণ আমার মনে হয় না বুকমাইশো এরকম কিছু একটা ভুল করে থাকবে বলে, কারণ এখনও অনেক কাস্টিংয়ে রঞ্জিত মল্লিকের ছবি রয়েছে এবং সুশীল চ্যাটার্জি তো রয়েছে সিনেমার মধ্যে, কারণ সে বিভিন্ন প্রমোশনে গেছে। ট্রেলারে কিন্তু তার কোনো ঝলক দেখানো হয়নি, আমরা ট্রেলারে না সুশীল চ্যাটার্জিকে একবারও দেখতে পেয়েছি, না রঞ্জিত মল্লিককে একবারও দেখতে পেয়েছি, দুজনে কাউকে আমরা দেখতে পাইনি। তো এটাকে ধারণা করা যেতে পারি দুজন কিন্তু খুব ভাইটাল রোলে রয়েছে, এবং এতটাই ভাইটাল যে যদি ট্রেলারে দেখিয়ে দেওয়া হয় তাহলে সিনেমাটার অনেকটাই হয়তো দর্শক বুঝে যাবে, যে কারণে তারা ট্রেলারের মধ্যে বা টিজারের মধ্যে বা কোনো কিছুতে গান টানে একবারের জন্য কিন্তু তাদের একটা ঝলক কিন্তু দেখায়নি। কারণ এই দুটো ক্যারেক্টার সমানভাবে ইম্পর্টেন্ট, সে হতে পারে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা, হতে পারে আমাদের এর ক্যারেক্টারটা, সুশীল চ্যাটার্জির ক্যারেক্টারটা। এবার কার কী ক্যারেক্টার এক্ষুনি বলে ফেলে নানারকম থিওরি করা যেতেই পারে, সেটা আমি করছি না, কারণ তাতে দর্শকের অনেক আগে হয়তো গল্পটা হয়তো নানারকম ভাবনা চিন্তা মাথায় চলে আসতে পারে, হ্যাঁ এটা তো হতে পারে, এটা তো হতে পারে। এবার আমাদের এখানকার দর্শকরা প্রচণ্ড কুড়ে, তারা এইসব জেনে গেলে বলবে ধুর আর হলে গিয়ে কী হবে, এরকমই কিছু একটা স্টোরি হবে। তো যে কারণে আমি বলবো না, আমি চাইবো দর্শক হলে গিয়ে পুরো ব্যাপারটা এনজয় করতে। আমি এটা বললাম কেন, দর্শকের মধ্যে আগ্রহটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ তাই তো এই দুজন তো রয়েছে, যে কারণে আমি ভিডিওটা করলাম। এবং আশা করছি তাই দুজনের ক্যারেক্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্স হবে, যে কারণে তাদেরকে একবারের জন্য তাদের একটা ঝলক কিন্তু দেখানো হয়নি। কী ক্যারেক্টার না কি সেটা বলা মুশকিল, তবে এটুকু সেটা রঞ্জিত মল্লিক 100% রয়েছে, যদি না থাকতো বুকমাইশো থেকে তাহলে কাস্টিংয়ে রঞ্জিত মল্লিকের নামটা দেখাতো না, এখনও দেখাচ্ছে, মানে কুছ না কুছ বাত তো হে, নিশ্চয়ই কিছু একটা মানে রহস্য রয়েছে সিনেমাটার মধ্যে। তো সেটা তো 30 তারিখেই বোঝা যাবে, এবার কী হয় না হয় সেটা অবশ্যই জানতে পারলে বলবো, তোমাদের এই ব্যাপারটা নিয়ে কী মনে হয় কমেন্ট করে জানাও। তো ক্যামিও থিওরিস বলতে এই দুজনকে নিয়েই থিওরি রয়েছে, এই দুজনের কী ক্যারেক্টার থাকতে পারে সেটা আপনাদের উপরেই ভাবতে আমি ছেড়ে দিলাম, এর থেকে বেশি ভাবার দরকার নেই, কারণ সিনেমাটা হলে গিয়ে দেখি ভাবাটা উচিত, এর থেকে বেশি আমি কিছু বলবো না। আমি বলতে চাইলাম যে এই দুজন কিন্তু থাকতে পারে, এবার কী হবে না হবে সেটা তো হলে গেলেই জানা যাবে। তো অবশ্যই যান হলে, অনেকদিন পর রঞ্জিত মল্লিক হয়তো দেখতে পেতেই পারেন কোনো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে। তো দেখা যাক কী হয়, এটাই বলা ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভাই টেক কেয়ার।